নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল মহা ষষ্ঠী, 9 অক্টোবর 2024 বুধবার, প্রত্যেককে শারদীয়া দুর্গাপূজার আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 5টি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং 7টি নামের ব্যক্তির আগামীকাল অর্থপ্রাপ্তি, হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে। দেখুন, আগামীকাল রাহু কাল রয়েছে আপনার 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত। এই সময়টাতে কোনো শুভ কাজ, ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। এবং আমি প্রতিদিন যে অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি, আপনারা অবশ্যই ভিডিওটি কেটে কেটে দেখবেন না, আলোচনাটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। দেখুন, আমি 5টি রাশির নাম বলবো এবং 7 নামের ব্যক্তি যে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে তা সেই নামের অক্ষরগুলো আমি বলবো। যারা রাশি জানেন অবশ্যই রাশিকে আপনারা মেনটেন করুন, এবং যারা রাশি জানেন না অবশ্যই নামের অক্ষর দিয়ে আপনারা এগিয়ে চলুন। দেখুন, অর্থপ্রাপ্তি সেটা আপনার লটারি হতে পারে, আপনার সম্পত্তিগত দিক থেকে হতে পারে, শেয়ার মার্কেট থেকে হতে পারে, অনলাইন ট্রেডিং থেকে হতে পারে, ফাটকা থেকে হতে পারে, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। তার জন্য আগে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে রাহুর স্থিতি কেমন রয়েছে, রাহু গ্রহ আপনার কেমন রয়েছে। রাহু আপনার দুর্বল রয়েছে, রাহু আপনার অশুভ রয়েছে, দেখবেন 2-1 নম্বরের জন্য, অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে আপনার বাধা আসবে। তাই আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন অথবা পাওয়ার কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। রাহু রক্ষা কবচ আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে এবং আপনারা পাওয়ার কবচও পরিধান করতে পারেন। দেখো, জন্মকুণ্ডলিতে যোগটা থাকা দরকার। আপনার যদি যোগ থাকে, আপনার যদি দশা মহাদশা পারমিট করে, নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। কলিযুগে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, আমি আবারও বলছি রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। রাহু, শনি এবং শুক্র এই 3টি গ্রহ মুখ্য ভূমিকা পালন করে, তার মধ্যে স্পেশাল রাহু গ্রহকে আমি বারবার বলি, এবং সর্বোপরি আপনার ভাগ্য। কারণ এই অর্থপ্রাপ্তি কখন কার ভাগ্যে হবে, এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করার জন্য আপনারা বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। অনেকে দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন, আপনার দশা মহাদশা পারমিট করছে কি না। কারণ দশা মহাদশা যদি আপনার পারমিট না করে, সেক্ষেত্রে কিন্তু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তিতে বাধা আসবে। তাই দশা মহাদশাকে একান্তই গুরুত্বভাবে দেখুন, গুরুত্বপূর্ণভাবে দেখা দরকার রয়েছে। এবং যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন বা হস্তরেখা বিচার করাতে চাইছেন অবশ্যই, বা পাওয়ার কবচ রাহু রক্ষা কবচ নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এবার আসি 7টি নামের ব্যক্তি। আপনার প্রথম নামের অক্ষর এম দিয়ে যদি শুরু হয়, প্রথম নামের অক্ষর এম, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি আর, ইংরেজি আর দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, ইংরেজি এস, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয়, ইংরেজি টি, আপনার আগামীকাল 100% অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এইচ দিয়ে শুরু হয়, ইংরেজি এইচ, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষরটা কে, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি
আয় দিয়ে শুরু হয়, ইংরেজি আয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয়, ইংরেজি ডি, আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবার আসি রাশির নাম। পাঁচটি রাশির লাকি নাম্বার, শুভ সময়। প্রথম যে রাশির আমি নাম বলবো আগামীকালের জন্য, মহা সৌভাগ্যশালী রাশি, অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, আপনার মিথুন রাশি। মিথুন রাশির লাকি নাম্বার 4। আপনার শুভ সময় সকাল 9:12 থেকে 10:20 পর্যন্ত সময় শুভ। দ্বিতীয় রাশি আপনার কন্যা রাশি। কন্যা রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, লটারি, শেয়ার মার্কেট, পাটকা, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার লাকি নাম্বার 2। আপনার শুভ সময় 10:42 থেকে 11:35 পর্যন্ত সময়টা শুভ। তিন নম্বর যে রাশি, ধনু রাশি। আগামীকাল ধনু রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ধনু রাশির লাকি নাম্বার 9। আপনাদের শুভ সময় সকাল 10:45 থেকে 11:26 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সিংহ রাশি। সিংহ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। সিংহ রাশির লাকি নাম্বার 1। আপনাদের শুভ সময় সকাল 11:00 থেকে আপনার 11:44 পর্যন্ত। পাঁচ নম্বর রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির লাকি নাম্বার 8। আপনার শুভ সময় সকাল 8:45 থেকে 9:25 পর্যন্ত টাইমটা শুভ। অর্থাৎ এই পাঁচটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আবার বলছি, যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি আবারও বলি, এটা আপনাদের চ্যানেল, বারবার এই কথাটা বলি। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।